পেঁজি একমাত্র প্রাণী যারা সাপজাতীয় বিষাক্ত প্রাণীদের হত্যা করে ফেলতে পারে। এই জন্যই বেশ কিছু দেশে পেঁজিদের আমদানি করা হতো, যাতে ওখানে ইঁদুর সাপ কীট পতঙ্গদের সাপ করা যায়। বর্তমানে বেশ কিছু দেশে পেঁজি নিয়ে যাওয়ার নিয়ম নেই। আসল কথাই হলো, পেঁজি যখন এতই ক্রাজের প্রাণী তাহলে তাদের উপর কেন ব্যান করা হবে? কথাটা হচ্ছে 1883 সালে আমেরিকার হাওয়াই দ্বীপে আঁকের ক্ষেত করা হতো, কিন্তু ওখানে ইঁদুরের সংখ্যা খুব বেশি ছিল, তারা আঁকের ক্ষেত নষ্ট করে দিত। তাদের মারার জন্য 72টি পেঁজি বা নেউল নিয়ে আসা হয়। এতে ইঁদুরের সংখ্যা তো কমে যায়, তার সাথে সাথে দ্বীপে মজুদ সামুদ্রিক কচ্ছপের ডিম, খরগোশ, পাখিদের সংখ্যাও কমে যেতে লাগে। কিছু প্রজাতি তো বিলুপ্তই হয়ে যায়। এই জন্য ওই দেশগুলো ওই সুন্দর প্রাণীদের বাঁচিয়ে রাখার জন্য পেঁজিদের উপর ব্যান করে দেয়। একটি রিসার্চ থেকে জানা যায় যে বাঁদররা ভিডিও গেমও খেলতে পারে। বন্ধুরা, আপনার কোন খেলাটি সবচেয়ে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানান।